বাগদায় শুভেন্দুর পাল্টা সভা তৃণমূলের। গতদিনের পর এদিন একই মাঠে জনসভা করে তৃণমূল। উপস্থিত ছিলেন মন্ত্রী থেকে বিধায়ক সকলেই। মঞ্চ থেকে কেন্দ্র সরকার এবং সাংসদ শান্তনু ঠাকুরকে তীব্র সমালোচনা করে। শুভেন্দু অধিকারী যে বাড়িতে থাকেন, যে ছাদের নিচে থাকেন, তার বাড়িতে তার পিতৃদেব তৃণমূল থেকে জিতে বিজেপিতে গিয়েছেন, তার ভাই তৃণমূল থেকে জিতে বিজেপিতে গিয়েছেন, তার মুখে এসব বড় বড় কথা মানায় না। গত শনিবার বাগদার ভবানীপুর হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি নিশানা করেছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসকে। সেই সভার ২৪ ঘন্টার মধ্যে সেই মাঠে দাঁড়িয়ে পাল্টা সভা করল তৃণমূল। এদিনের সভা মঞ্চে দাঁড়িয়ে এভাবেই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি আরো বলেন, এদিনের সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধায়ক তাপস রায়, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ অন্যান্যরা। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে গতদিন গাইঘাটার পাঁচপোতা এলাকায় শুভেন্দুর জনসভায় গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু প্রসঙ্গে আক্রমণ করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, গতকালকে একজন লোক মারা গেছে পাঁচপোতায়, এটা মনে রাখবেন, কালকে মারা গেছে। বিরোধী দলনেতা সভায় এসেছিলেন, সে মারা গেছে এবং পরবর্তীকালে বিশ্বজিৎ হসপিটালে পৌঁছায়, বনগাঁ হসপিটালে। সেখানে তার নাতি নাতনিরা ছিলেন, তারা বলেছেন আমার দাদু কে জোর করে সবাই নিয়ে যাওয়া হয়েছিল, বিজেপির লোকেরা জোর করে সবাই নিয়ে গেছে এবং সিনে হাত ফেল করে মারা গেছে। আর বুঝতে পেরেছি না বিজেপি রাজনৈতিক দলটি কেমন দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে কর্মসূচি ঘিরে ঘটনার কথা উল্লেখ করে তাপস রায় এদিন সোচ্চার হন। তিনি বলেন, আমরা যদি মনে করি দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে দেব না, কালীঘাট মন্দিরে ঢুকতে দেব না, এটা কি করা যায়? মানুষ তো মন্দিরে যাবেই। তিনি আরো বলেন, তিনটে স্তরে জিপি বিএস এবং জেপিতে আপনারা আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবেন বাংলার উন্নয়নের স্বার্থে একদিকে, আর একদিকে ভণ্ডামি গুন্ডামি শয়তানি আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি শিক্ষা ধ্বংসকারী যে একটা রাজনৈতিক দল, যে দলের ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে কোন সম্পর্ক নেই, সংস্কৃতির বিরোধী এবং স্বাধীনতা সংগ্রামে এদের কোন ভূমিকা ছিল না, যেটা ছিল সেটা আমাদের স্বাধীনতার আন্দোলনের বিরোধিতা করে ব্রিটিশের দালালি করা। এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু বলেন, আমাদের এমএলএ এবং এই জেলা সভাপতি আমাদের তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাস একটি সাংগঠনিক একটি বৈঠক ডেকেছিলেন, একটি মিটিং ডেকেছিলেন আমাদের আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে, একটি জনসভা। সেখানে আমরা আমাদের নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, তাপস রায়, নির্মল ঘোষ, আমরা সবাই এলাম, বক্তব্য রাখলাম, প্রচার করলাম। এবং আমি বুঝতে পারছি এখানে খুব তীব্রভাবে তৃণমূলে হাওয়া বইছে, মমতা ব্যানার্জির প্রতি ভরসা সবাই জানাচ্ছেন। এখানে যদি মাঝে কিছু গণ্ডগোল ঘটে থাকে সেই দিন আজকে অতীত হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বাগদা। ইতে আজই আসো, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।